আপনারা দেখছেন খবরের দুনিয়া। হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের মালাবতী গ্রাম সহ একাধিক গ্রামের বাসিন্দারা, তাই হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবি মালাবতী মোড়ে ঝাড়গ্রাম শিলদা 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে স্থানীয় বাসিন্দারা, যার ফলে ঝাড়গ্রাম শিলদা রুটে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলেন, হাতির দল প্রতিনিয়ত গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, মাঠে থাকা ফসলের পাশাপাশি লোকালয়ে ঢুকে হাতির দল ঘরবাড়ি ক্ষতি করছে। বারবার বন দফতরকে হাতির দলকে তাড়ানোর জন্য ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেও বন দফতর চুপ করে বসে রয়েছে। তাই ওই এলাকায় বাসিন্দারা হাতির হামলার ফসলের ক্ষতিপূরণ ও হাতির দলকে তাড়ানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে, যার ফলে রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝাড়গ্রাম থেকে সুদর্শন বারার রিপোর্ট, খবরের দুনিয়া। আমাদের পথ অবরোধ, আমাদের এখানে যে 10টি হাতি তাণ্ডব চালাচ্ছে রাত্রিবেলায়, দিনের বেলা রোডের উপর উড়ে যাচ্ছে। আজকে এখন কালিয়াম রাস্তা বন্ধ আছে, কেউ যাতায়াত করতে পারছে না। ফরেস্টার বীরগড়া, ওখানে একজনের ঘরে 7টা হাতি ঢুকে গেল, ফরেস্টার নিশ্চুপ দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে। বলা সত্ত্বেও ফরেস্টার উনি তাড়াতে যাননি, শেষ পর্যন্ত উনার ঘোড়া আমরা ছাড়িয়ে নিয়ে আমরা হাতি ঘোড়া তাড়ালাম। এই কারণে কি ফরেস্টার এগুলো নিতে ঘরে ঢুকে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কতগুলো হাতি রয়েছে? 8 থেকে 10টা কি আরো বেশি হবে। কতগুলো গ্রামে হামলা চালাচ্ছে? 10-12টা। কতগুলো গাড়ি বাড়ি ভেঙেছে? গাড়ি ভেঙেছে 4টা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি সামনে মকর সংক্রান্তি, কেউ বাজারপত্র বেরোতে পারছে না, তাতে হাতিগুলো যেন তাড়ানো হয়। আমরা এই দাবিতে আমরা বাজারে বসেছি। আপনার নাম? আমার নাম নকুল প্রতিহার।